বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই হলাসন যোগব্যায়াম কি, কিভাবে করবেন এবং স্টেপ বাই স্টেপ আলোচনা করেছিলাম। যারা অভ্যাস করেছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সহজভাবে এই যোগব্যায়ামটিকে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আজকেও আমি আরেকটি স্টেপ আপনাদেরকে দেখাবো, তার সঙ্গে উপকারিতাগুলি নিয়ে আলোচনা করব এবং কারা কারা অভ্যাস করতে পারবেন এবং কারা করতে পারবেন না সে সম্পর্কেও আপনাদেরকে জানাব। তো এই হলাসন যোগব্যায়ামটি যারা আগের স্টেপগুলি ঠিকমতো অভ্যাস করতে পারবেন না, আজকে আমি যেটি দেখাবো আপনারা এর মাধ্যমেও অভ্যাস করতে পারেন। এটাও অত্যন্ত সহজ, চেয়ারের সাহায্যে আপনি অত্যন্ত সহজভাবে অভ্যাস করতে পারবেন। চেয়ারের সাহায্যে কিভাবে হবে সেটি দেখানোর আগে এই হলাসনটি অভ্যাস করলে আমরা কি কি উপকারিতা পাব সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। শীতকালে অনেকের দেখা যায় টনসিল, মানে দেখবেন আমাদের এই গলায় ছোট ছোট ডিম্বাকৃতি মতো একটা জিনিস থাকে, সেগুলোকে আমরা টনসিল বলে থাকি। এই টনসিলগুলো কি হয়, শীতকালে অনেকের ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে গেলে টনসিলের দোষ আসে, অর্থাৎ সেগুলো ফুলে যায় এবং সেগুলো ব্যথা হতে থাকে এবং যার দরুন গলা ব্যথা পর্যন্ত হয়, গলা বসে যায়। এই হলাসনটি অভ্যাস করলে আপনার যদি টনসিলের দোষটি থাকে তাহলে কিন্তু এই টনসিলের দোষটি থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। যাদের থাইরয়েড আছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটি অত্যন্ত কার্যকর, কেননা থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনাকে এই হলাসন যোগব্যায়ামটি নিয়মিত অভ্যাস করতেই হবে। এই হলাসন অভ্যাস করার পরে আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে একটা চনমনে ভাব এসে গেছে, মানে যে কোনো কাজ করার প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে এবং কোনো কিছুতে আপনার কিন্তু একটা নেগেটিভ মনোভাব আপনার থাকবে না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই হলাসনটি অভ্যাস করলে আপনার পেটের মেদ, পেটের চর্বি কমাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই হলাসন যোগব্যায়ামটি। এছাড়াও কাঁধ ঘাড় কিংবা পিঠের যাদের ব্যথা হয় কিংবা কাঁধে ব্যথা, পেশিতে টান এসে গেছে, কাজ করতে গেলে খুব সমস্যা হচ্ছে, তো এই হলাসনটি আপনি যদি করেন তাহলে দেখবেন আপনার কাঁধ ঘাড় কিংবা পিঠের যে ব্যথাগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে আপনার দূরীভূত হয়ে যাবে। তো আমি অনেকের রিকোয়েস্ট আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে কি না যে দাদা আমি কী করে লম্বা হব, আমি লম্বা হতে চাই তার জন্য আমাকে কোন ব্যায়াম করতে হবে। তো আপনি যদি এই হলাসন যোগব্যায়ামটি অভ্যাস করেন তাহলে কিন্তু আপনার উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে লম্বা হতে সাহায্য করে এই হলাসন যোগব্যায়ামটি। এছাড়াও অনেকের যকৃৎ প্লীহার দোষ থাকে, এই সমস্ত দোষ ত্রুটি কাটাতে এবং যকৃতের সমস্যা দূর করতে, যকৃৎকে সুস্থ সবল রাখতে এই হলাসন যোগব্যায়ামটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। তো এতগুলো উপকারিতা যদি একটা যোগব্যায়াম অভ্যাস করেই আপনি পেয়ে যান তাহলে কেনই বা করবেন না? তাহলে আসুন চেয়ারের সাহায্য নিয়ে কিভাবে করা যাবে একটু দেখে নিন এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও অভ্যাস করুন। তাহলে যখন আপনি অভ্যাস করবেন এইভাবে ঠিক হয়ে শুয়ে পড়ুন, আস্তে আস্তে করে পাটাকে সোজা উপরের দিকে তুললেন, যাতে আপনার পা থেকে কোমর এবং কোমর থেকে আপনার মাথা এমনভাবে থাকে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে। এবার আস্তে আস্তে আপনি পেছনের দিকে চেয়ারের উপরে পাটা রাখবেন, কেননা অনেকের একসঙ্গে মাটিতে রাখতে অসুবিধে হয়। চেয়ারের উপরে পা রাখলে কী হবে, আপনি একটা সাপোর্টও পেয়ে যাচ্ছেন এবং এই সাপোর্ট পাওয়ার দরুন আপনি পেছনের দিকে যেতে আপনার সুবিধে হবে এবং আপনার এই যে চিবুকটা আপনার বুকের কাছে লাগবে সেক্ষেত্রেও আপনার সুবিধে হবে এবং হাতটাকে আপনি মুঠো করে রাখতে পারেন কিংবা এইভাবে মাটির সমান্তরালে রাখতে পারেন কিংবা হাতের চেটুটাকে
আকাশের দিকেও রাখতে পারেন। এবারে আস্তে আস্তে যখন আপনি পেছনের দিকে গেলেন, এবার আপনি চেয়ারের নিচে আস্তে করে পাটাকে নিয়ে আসুন এবং যতটা সম্ভব পেছনের দিক পাটাকে নিয়ে যাওয়া যায় সেইভাবে চেষ্টা করবেন। এইভাবে আপনি 20-30 সেকেন্ড থাকবেন এবং আস্তে আস্তে করে আবার এভাবে কিছুক্ষণ থাকবেন, তারপর আস্তে আস্তে করে পা দুটি সোজা করে দেবেন। তো এই হোলাসনটি করার পরে আপনি এইভাবে উপর হয়ে শুয়ে পড়ুন এবং হাত দুটো বুকের কাছাকাছি রেখে এইভাবে 20-30 সেকেন্ড থাকবেন। এই ব্যায়ামটির নাম হচ্ছে ভুজঙ্গাসন। এবার আপনি আগের অবস্থায় ফিরে এলেন। এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে। তো বন্ধুরা, হলাসনের পদ্ধতি আপনাদেরকে বললাম, কি কি উপকারিতা আছে সেগুলো আলোচনা করলাম। এই হলাসনটি কারা কারা করতে পারবেন না, যাদের পিঠ ঘাড় কিংবা কোমরের পেছনে বা মেরুদণ্ডে কোনো প্রকার কোনো আঘাত, দীর্ঘদিনের আঘাত বা কোনো চোট লাগা আঘাত বা চোট লাগা ব্যথা আছে, কিংবা ডাক্তার বলেছে যে আপনার পেছনের দিকে কোনো প্রকার ব্যায়াম, মানে শুয়ে পাটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে না, এই রকম কোনো প্রকার ব্যায়াম করতে বারণ করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটি করা যাবে না, তারা এই ব্যায়ামটি থেকে দূরে থাকবে। যোগব্যায়ামটি ভালো করে বাড়িতে অভ্যাস করুন। আপনাদের মনে যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা ASP যোগা টিচ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।